নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়ে না এই রান্নাটি করার জন্য, আর খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এখন তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে থেকে এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1টা কেটে রাখা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি 4 চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। আপনারা যদি টেবিল স্পুন দেখেন তাহলে কিন্তু এটা 1/2 টেবিল স্পুন দিতে হবে। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম, 1 চামচের 1/3 ভাগের মতন। তারপর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মানে কুচনো পেঁয়াজ ও কুচনো টমেটো যে দেওয়া আছে সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মশলাটা অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। লবণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর 1 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচের 1/4 ভাগ আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও 1 মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এখানে আপনারা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিতে পারেন, তবে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা কিন্তু দিলাম না। আপনাদের পছন্দ হলে দিতেও পারেন। একইভাবে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা কিন্তু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে মশলার জলটাও শুকনো হয়ে যাবে, আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে। এইভাবে অল্প তেলে আপনারা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে পারবেন। ঠিক যতক্ষণ না মশলার থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে, ততক্ষণ ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের চিকেনের টুকরো নিয়েছি। চিকেনের টুকরোটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এইভাবে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, আর খুব বেশি কিন্তু চিকেনের প্রয়োজন পড়ে না রেসিপিটি বানানোর জন্য। এখানে আমি 2টো টুকরো চিকেনই নিয়েছি, আবার মিডিয়াম সাইজে। এইভাবে একেবারে সরু সরু করে ছোটো ছোটো টুকরো করে চিকেনটাকে কেটে নিতে হবে। 2টো চিকেনের টুকরোকে কিন্তু এরকমই একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে মশলাটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে, আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও একইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যতক্ষণ না মশলার জলটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মশলার জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে, আর মশলার থেকে তেলও কিন্তু অল্প একটু আলাদা হয়ে গেছে। যেহেতু খুব বেশি তেল দিইনি তাই খুব বেশি তেলও কিন্তু আলাদা হয়নি, অল্প একটু তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে চিকেনের টুকরোগুলো করে রেখেছি সেই চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে একটু রান্না হয়ে যায়। আর যখন চিকেনের টুকরোগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে চিকেনের টুকরোগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে আসছে। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো। আর দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে একটু শুকনো শুকনোও হয়ে গেছে, ঠিক এরকমই শুকনো করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুল চানা, আবারও কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাবুল চানা দিয়েছি, আপনারা চাইলে মটরও দিতে পারেন। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে।
তারপর একইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চানাগুলো একটু মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো হয় রেসিপিটা। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর চানাগুলো কিন্তু আমি 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। প্রায় 3-4 মিনিটের মতন চানাগুলোকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে চানাগুলোও কিন্তু একটু মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। যেহেতু চানাগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে ছোটো বাটির 1 বাটির মতন জল দিলেই হবে। এবার জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় রান্নাটির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। লবণ, চিনি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। এখন আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে এসেছে। এই সময় আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন রান্নাটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই অল্প একটু চিকেন দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর শেষে অল্প একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। কুচনো ধনে পাতাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনে পাতা পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে ধনে পাতাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধনে পাতাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে রেসিপিটা সার্ভ করে নিতে হবে। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাবুল চানা নিয়েছি, আপনারা চাইলে মটর দিয়েও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। রুটি, পরোটা, লুচি যে কোনো সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।